আমার অনেকগুলি কাজ চলমান আছে, আমি সেই কাজগুলিকেই কন্টিনিউ করার চেষ্টা করব যত দ্রুত সম্ভব। তবে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা হলে আমি একটা দাবি করব যে আমাদের এই যে শীতলক্ষ্যা ব্রিজের কথা যেটা সকলেই বলেছে, আপনারা নিজেরাও অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন, আমি সেই ব্রিজটি দ্রুত করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, এটা যেন অবশ্যই উনি করে দেয় এবং এটা যেন নানুদবাসীর জন্য উপহার হয়, আমি সেই অনুরোধটা করবো এবং এটা করার চেষ্টা করবো। কিছু কিছু কাজ আমার কন্টিনিউয়াস মানে প্রসেসের মধ্যে, আবার কিছু কাজ আমাকে শুরু করতে হবে, এটি আমাদের প্ল্যানিং আছে। বিগত আগামী পাঁচ বছর পরে ইনশাল্লাহ দেখতে পারবেন আরও দৃশ্যমান কাজ। আমি বরাবরই মানে বিগত সিটি কর্পোরেশনের বিগত পাঁচ বছর, পুরসভার আপনার আট বছর, আমি সকল দল মতকে প্রাধান্য দিয়েই কাজ করেছি, আমি জনগণকে প্রাধান্য দিয়েই কাজ করেছি এবং ভবিষ্যতেও আমার সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সকল দলমতের ঊর্ধ্বে উঠেই আমি কাজ করবো এবং মতামতকে প্রাধান্য দিয়েই করবো। জনগণের মতামতকেই প্রাধান্য দেবো সবচেয়ে বেশি, অ্যাবসোলুটলি নারায়ণগঞ্জের জনগণের, অ্যাবসোলুটলি নারায়ণগঞ্জের, এবং ক্রেডিটও এই জনগণের, এবং আমি বিজয় উৎসর্গ করেছি জনগণকে, মুক্তিযোদ্ধাদেরকে এই বিজয়ের মাসে। তবে আপনি যাই বলেন না কেন, পরিবেশকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য প্রার্থীরাও সকলে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে, আইন শৃঙ্খলা বাহিনীও বাড়াবাড়ি করে নাই, তাদের আচরণও ছিল অনেক ভালো এবং ইসিও এখানে অনেক ক্ষেত্রেই আমার সাথে প্রায় বলা চলো, আমি কোনো কমপ্লেনও করিনি, আমার সাথে জোর আমি সারাদিন হাসছি আর মানুষের সাথে কথা বলছি। আমি ওভারঅল যদি বলি, ওভারঅল বলবো এই কৃতিত্ব আসলে সকলেরই, প্রথমত নারায়ণগঞ্জের জনগণের, দ্বিতীয়ত প্রার্থীদের সকল প্রার্থীরই আচরণ খুব ভালো ছিল, তৃতীয়ত আপনার ইসি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ভূমিকা পালন করছে, আপনারা গণমাধ্যম যদিও খোঁচাখুচির অনেক চেষ্টা করেছেন কিন্তু এই পরিবেশটা অত্যন্ত ঠান্ডা ছিল এবং আমরা প্রার্থীরা কেউই কোনো কারোর বিরুদ্ধে ওরকম যেটা নির্বাচনের জন্য অভিযোগ সেটাই, আমি তো কোনো অভিযোগ করিই নি, আমি একদম প্রথম থেকেই বলছি জনগণ যে রায় দিবে সেই রায় মেনে নেব। না আমার কাজ তো অনেকগুলি, হ্যাঁ আপনার এই সেই সেই কাজগুলি, আমি তো শীতলক্ষ্যা ব্রিজের কথা বললাম, শহরের মধ্যে একদম শহরের প্রাণ চিরে প্রাণের মাঝখান দিয়ে একটা পুকুর খাল আছে, বাবুরেল খাল সহ অন্য অন্য কাজগুলি আমি আসলে আগেও বলেছি যে খালগুলিকে উদ্ধার করা, সবুজায়ন করা, মাঠকে তৈরি করে দেওয়া, এবং যেগুলি নারায়ণগঞ্জে সকলেই বলে যে আসলে সন্ত্রাস মাদক কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়েছে, এটা শুধু নারায়ণগঞ্জকে প্রায়োরিটি কেন দেওয়া হচ্ছে আমি ঠিক জানি না, সারা বাংলাদেশেই, এবং আমি জাতীয় ইস্যু নিয়ে কথা বলতে চাই না, আমি লোকাল গভর্নমেন্টে কাজ করি, আমি লোকাল গভর্নমেন্টকে নিয়ে কাজ করতে চাই এবং আমি এইখানের জনগণের জিনিসকে প্রাধান্য দিতে চাই এবং পাবলিকের সাধারণ মানুষের যে চাহিদা সেই চাহিদাটাকে আমি ফুলফিল করতে চাই। আরে 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 আরে